উদয়পুর মাতাবাড়িতে চাঞ্চল্যকর ঘটনা। পাঠা বলি দিতে গিয়ে পরপর 15 বার চেষ্টা করার পরেও আলাদা হলো না মাথা। সামাজিক মাধ্যমে ভিডিও এখন তুমুল ভাইরাল। মঙ্গলবার ত্রিপুরা সুন্দরী মন্দিরে হয়েছে এমনই ঘটনা। প্রতিদিনও সরকারি তরফে পাঠা বলি দেওয়ার প্রথা চলে আসছে বহু বছর ধরে, সে কোনো নতুন নয়। কিন্তু এত বছর ধরে প্রথম এই ধরনের ঘটনার সাক্ষী থাকলো মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণ। এই বিষয়ে ওএসডি ভাস্কর দাশগুপ্ত জানিয়েছেন, প্রতিদিনও একটি করে পাঠা বলি হয়ে থাকে, এর জন্য আলাদা লোকও নিয়োজিত আছেন, তারাই লোকাল মার্কেট থেকে পাঠা কিনে আনেন। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলো তা এখনো বলা যাচ্ছে না। দেখুন, আজকে সোশ্যাল মিডিয়াতে এরকম একটা ফুটেজ ভাইরাল হয়েছে, আমি দেখলাম। তো আমাদের নিয়ম অনুসারে প্রত্যেকদিনই পাঠা বলি হয়, দশমী ছাড়া 11:30টার সময় বলিটা হয়। তো এখানে ইন্ডিভিজুয়াল কনসার্ন যিনি আছেন ওনারা আনেন, ওনারা এনে পাঠাটাকে বলি দেন। তো আমাদের এটাই সিস্টেম। তো আজকে এটা বলি দেওয়ার সময় নাকি কিছু মিস হয়েছে, মানে বেশিবার লেগেছে, এতটুকুই মানে আমি জানি। আমি যাচ্ছি গিয়ে ডিটেলসটা আমি গিয়ে বলতে পারবো। এই ধরনের ঘটনার পেছনে বরাবরই ধর্মীয় ভাবাবেগ জড়িত থাকে, তাই প্রকৃতপক্ষে কেন হলো এই ধরনের ঘটনা তাও সঠিকভাবে বলা মুশকিল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।